হ্যালো দর্শক, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের প্রিয় ত্রিপুরা স্টাডি এভরিডে চ্যানেলে। আজকে আমরা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা থেকে যে নতুন অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করব। যারা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে ভর্তি হতে ইচ্ছুক এই ভিডিওটি আপনাদের জন্য। তো শুরু করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইন বিটেক রেগুলার আফটার হায়ার সেকেন্ডারি প্লাস টু অ্যান্ড লেটারাল এন্ট্রি আফটার ডিপ্লোমা ফর সেশন 2020-21 ইন দ্য ফলোয়িং ডিসিপ্লিনস। অর্থাৎ আপনাদের ইনভাইট করা হয়েছে যে টেকনো ইন্ডিয়াতে বিটেক আফটার এইচএস উচ্চ মাধ্যমিকের পর এবং ডিপ্লোমার পর যে লেটারাল এন্ট্রি আছে তাতে ভর্তির জন্য। দেখতে পাচ্ছেন কোর্স, সেখানে সর্বপ্রথম বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেখানে কোর্স ডিউরেশন হচ্ছে 4 ইয়ার্স ফর রেগুলার এন্ট্রি, 4 বছর রেগুলার যারা আছে তাদের জন্য। এলিজিবিলিটি যা লাগবে অর্থাৎ যোগ্যতা, রেগুলার এন্ট্রির জন্য হায়ার সেকেন্ডারি উইথ অ্যাভারেজ 45% মার্কস, অর্থাৎ আপনাদের শতকরা বা সর্বোচ্চ টোটাল মার্ক 45% লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ফর ইউআর 40% মার্কস ফর STSC এস পার AICTE নর্মস। অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিকে 45% মার্কস আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্কতে ইউআরদের জন্য, এবং 40% মার্কস SC ST বা তপশিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীদের জন্য 40% মার্ক প্রয়োজন। দ্বিতীয়ত যেটা, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেখানে কোর্স ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স ফর লেটারাল এন্ট্রি, সেটা লেটারাল এন্ট্রিদের জন্য। এখানে তাদের এলিজিবিলিটি যোগ্যতা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর BSc পাস আউট উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মধ্যে ব্যাচেলার অফ সায়েন্স পাস আউট উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। সেখানে বলা হয়েছে যাদের ডিপ্লোমা আছে ইঞ্জিনিয়ারিংয়ে বা ব্যাচেলার অফ সায়েন্স আছে পাস আউট উইথ তাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স, অঙ্ক এবং ফিজিক্স বা পদার্থবিদ্যা আছে অ্যাজ পার AICTE নর্মস, অর্থাৎ AICTE নর্মস অনুযায়ী ওই বিষয়গুলো আপনাদের থাকতে হবে। সেখানে বলা হয়েছে FU সিটস আর অ্যাভেলেবল থ্রু ডাইরেক্ট অ্যাডমিশন ইন লিটারাল এন্ট্রি, কিছু সিট অ্যাভেলেবল আছে যারা ডাইরেক্ট অ্যাডমিশন হবে লিটারাল এন্ট্রির ক্ষেত্রে। এখানে ইম্পর্টেন্ট ডেটসের কথা বলা হয়েছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ TCEALET 2020 অ্যাপ্লিকেশন ফ্রম 20 আগস্ট 2020-এ তাদের লাস্ট ডেট সাবমিশনের, এবং TCEALET 2020 এক্সাম 22 আগস্ট 2020। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ ফ্রম সাবমিশন ফর TCEALET 2020 হ্যাজ বিন এক্সটেন্ডেড ডিউ টু লকডাউন এমিট COVID-19 প্যান্ডামিক, অর্থাৎ লকডাউন প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যে লেটারাল এন্ট্রির সাবমিশন ছিল সেটি পিছিয়ে গেছে। আজকে আমরা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার যে ভর্তির নোটিফিকেশন সেটি নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করলাম। সেই সম্বন্ধীয় আরও কিছু যদি জানা যায় তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানে আমি সমস্ত রকমের আপডেট দিয়ে থাকি, এডুকেশনাল আপডেট। ধন্যবাদ, পাশে থাকবেন।